চেন্নাইয়ে শুটিং করতে গিয়ে গুরুতর অসুস্থ পরিচালক সন্দীপ রায় তড়িঘড়ি ফিরছেন কলকাতায়। কি হয়েছে পরিচালকের? চিকিৎসকেরা বেড রেস্টে থাকার কেন পরামর্শ দিলেন পরিচালককে? গত 15ই সেপ্টেম্বর নয়ন রহস্যের গোটা টিম নিয়ে চেন্নাই গিয়েছিলেন পরিচালক সন্দীপ রায়। সেখানেই কথা ছিল এই ছবির বাকি অংশে শুট হবে, কিন্তু মাঝপথে শুটিং বন্ধ করে পরিচালক সন্দীপ রায়কে ফিরতে হলো কলকাতায়। ঠিক কি হয়েছে পরিচালকের তা জানতে যোগাযোগ করা হয়েছিল তার স্ত্রী ললিতা দেবীর সঙ্গে। তিনি জানিয়েছেন, গত সপ্তাহে চেন্নাইয়ে নয়ন রহস্য শুটিং করতে গিয়েছিল সন্দীপ। সেখানে শুটিং শুরুর কয়েকদিন পর থেকেই ওর কাশি হতে থাকে। এরপর ধীরে ধীরে শরীরটা বেশ খারাপ হতে শুরু করে সন্দীপের। অসুস্থতা বাড়ায় রাতারাতি প্লেনের টিকিট কেটে গোটা টিম ফিরে আসছে কলকাতায়। পরিচালকের স্ত্রী আরো জানিয়েছেন, ওখানকার ডাক্তাররা সন্দীপকে দেখে সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন। ওর ডেঙ্গু ম্যালেরিয়া পরীক্ষা করানো হয়েছে, তবে সেই সমস্ত রিপোর্ট যে নেগেটিভ এসেছে তা জানিয়েছেন ললিতা দেবী। ডাক্তারের অনুমান, ভাইরাল ফিভারে আক্রান্ত হয়েছেন বর্ষিয়ান পরিচালক সন্দীপ রায়। শুরু হয়েছে তার চিকিৎসাও। তবে জানা গেছে সন্দীপ রায় পরিচালিত আগামী ছবি নয়ন রহস্য সিংহবাগ শুটিংই হয়ে গিয়েছে। আপাতত পরিচালকের দ্রুত সুস্থতা কামনা করছেন সকলেই। বিনোদন জগতের আর অন্যান্য খবর নিয়ে ফিরছি, জুড়ে থাকুন আমাদের সঙ্গে।